जय हिंद जय भारत। डियर व्यूअर्स, आपनारा हयतो कम बेशी सकलेई जानेन जे आमेरिकाके सरिये आगामीर विश्वशक्ति होते जे दुटो देशेर मध्ये तीव्र प्रतियोगिता चलछे तारा हलो यथाक्रमे भारत एबं चायना। তাই চীন একদিকে যেমন তাদের আভ্যন্তরীণ অর্থনীতিকে উন্নত করছে, অন্যদিকে বিশ্বশক্তি হওয়ার প্রতিযোগিতায় তাদের অন্যতম প্রতিযোগী ভারতকে আন্তর্জাতিক ভূরাজনীতিতে দুর্বল করতে চাইছে এবং পাশাপাশি ভারতকে সামরিকভাবে ঘিরেও ফেলতে চাইছে। আর ভারতকে মিলিটারিলি ঘিরে ফেলতে হলে যথাক্রমে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে চীনের আধিপত্যকে প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যেই চীন ঋণের ফাঁদে ফাঁসিয়ে শ্রীলঙ্কার একটা বন্দরকে দখল করে নিয়েছে, আপনারা জানেন। এর ওপর একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবং একই রকমভাবে ঋণ ফাঁদে ফাঁসিয়ে মায়ানমারকে একটা সমুদ্র বন্দর তৈরি করতে বাধ্য করছে মায়ানমারের বঙ্গোপসাগরীয় উপকূলে। আর এই সময়কালের মধ্যে যে মুহূর্তে বাংলাদেশ চট্টগ্রামের কাছাকাছি একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করবার জন্য বিদেশি বিনিয়োগের খোঁজ করছিল, অমনি চীন সেই একই রকমের ঋণ ফাঁদ কৌশলে বাংলাদেশেও চট্টগ্রামের কাছাকাছি সোনাদিয়াতে একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করবার প্রস্তাব বাংলাদেশ সরকারকে দিয়ে দিয়েছিল। এবং সোনাদিয়াতে একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবার জন্য চীন বাংলাদেশকে একটা ব্ল্যাঙ্ক চেক দিতে পর্যন্ত প্রস্তুত ছিল যে আপনার যত টাকা লাগে সবটাই নিন, টাকা আমি দেব। কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন সচেতন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে চীনের ঋণ ফাঁদে ফেলতে চাননি, অথচ তার নিজের দেশেরও কিন্তু একটা গভীর সমুদ্র বন্দরেরও দরকার ছিল। আর এইখানেই এগিয়ে আসে ভারত এবং জাপান। আমরা জানি যে কিছুদিন হলো আমেরিকা, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়া একটা কোয়াড গঠন করেছে যার একমাত্র উদ্দেশ্য হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্যকে কমিয়ে আনা বা হ্রাস করা। সেই লক্ষ্যের কথা মাথায় রেখেই এবং অবশ্যই বাংলাদেশকে চীনের ঋণ ফাঁদ থেকে বাঁচাতে জাপান এগিয়ে আসে বাংলাদেশের মাতার বাড়ি অঞ্চলে একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণে অর্থ সাহায্য এবং কৌশলগত সাহায্য করতে। মূলত জাপানের সহায়তায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় মাতার বাড়ি এলাকায় একটা প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে যার নাম মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। শুধু তাই নয়, চীনের ঋণ ফাঁদ থেকে বাঁচতে বাংলাদেশ সরকারও ইতিমধ্যে সোনাদিয়াতে চীনের ঋণে গভীর সমুদ্র বন্দর তৈরির ব্যাপারে চীনের প্রস্তাবকে সরকারিভাবে নাকাজ করে দিয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের চট্টগ্রামের কাছাকাছি চীনের বন্দর তৈরির স্বপ্নকে ব্যর্থ করে দেওয়ার অর্থ হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্যকে দুর্বল করে দেওয়া। এটি অবশ্যই ভূরাজনৈতিক ক্ষেত্রে চীনের বিরুদ্ধে জাপান এবং ভারতের একটা বড় জয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে একই সঙ্গে বাংলাদেশ, জাপান এবং ভারতের উন্নতির সহায়ক হবে। কিভাবে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের আর্থিক উন্নতিতে সহায়তা করবে, কিভাবে ভারত এবং জাপান এর দ্বারা উপকৃত হবে, আজকের এই ভিডিওটাতে আমরা এই দুটো বিষয় কিন্তু গভীরভাবে পর্যালোচনা করতে যাচ্ছি। ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভারতের ইতিহাস, বিদেশ নীতি, আন্তর্জাতিক কূটনীতি বা জিওপলিটিক্সের মতো জটিল বিষয়গুলো যদি সহজভাবে বুঝতে হয় তাহলে আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনার কাছে হয়তো এই সাবস্ক্রিপশনের ব্যাপারটা ফ্রি, কিন্তু আপনার সাবস্ক্রিপশনের গুরুত্ব আমাদের কাছে কিন্তু অনেক। সো প্লিজ ডু সাবস্ক্রাইব। সাবস্ক্রিপশন করবার জন্য আপনাকে ধন্যবাদ। যাই হোক, শুরুতেই আমরা মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। মূলত জাপানের সহায়তায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় মাতার বাড়ি এলাকায় একটি প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর তৈরি হচ্ছে যার নাম হলো মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। এই প্রজেক্টের এস্টিমেটেড খরচ হচ্ছে 17,777 কোটি টাকা মতো। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জিকা দিচ্ছে 12,892 কোটি টাকা, চট্টগ্রাম পোর্ট অথরিটি দিচ্ছে 2,213 কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দিচ্ছে 2,671 কোটি টাকা। প্রস্তাবিত এই প্রজেক্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং এই প্রজেক্টটি শেষ হবে আনুমানিক ডিসেম্বর 31, 2026 সালের মধ্যে। এখানে মনে রাখতে হবে যে মাতার বাড়িতে যে গভীর সমুদ্র বন্দরটি হতে যাচ্ছে সেটি বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর এবং প্রথম সর্ববৃহৎ পূর্ণাঙ্গ বাণিজ্য বন্দর।
প্রস্তাবিত মাতারবাড়ি বন্দরের গভীরতা 16 মিটার। এই বন্দরটা এত গভীর হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই এই বন্দরে অন্তত 15 মিটার গভীরতার মাদার জাহাজ বা মাদার ভেসেল অনায়াসে নোঙর করতে পারবে। ফলত এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শেষ হলেই এখানে আসা প্রতিটা জাহাজ 8000-এরও বেশি কন্টেইনার বহন করে নিয়ে আসতে পারবে। এখানে বলে রাখা ভালো যে বর্তমানে বাংলাদেশে এক্সিস্টিং দুটি সমুদ্রবন্দর যথাক্রমে চট্টগ্রাম এবং মোংলাতে মাত্র 9 মিটারের চেয়ে কম খসড়া গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে। সেখানে মাতারবাড়ি বন্দরের গভীরতা হচ্ছে 16 মিটারের বেশি। মাতারবাড়ি বন্দরে প্রায় 14.3 কিলোমিটার দীর্ঘ একটা নৌ চ্যানেলও তৈরি করা হচ্ছে, যার প্রধান নেভিগেশন চ্যানেলটাই হবে 350 মিটার প্রশস্ত। সেই সাথে নির্মাণ করা হবে 100 মিটার দীর্ঘ একটা জেটি। অতএব মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর এর সমস্ত বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে বিশেষজ্ঞরা বলছে যে মাতারবাড়ি পোর্ট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্য পোর্ট অফ কলম্বো ইন শ্রীলঙ্কা অর দি পোর্ট অফ সিঙ্গাপুর ইন টার্মস অফ ডেপথ অ্যান্ড নেভিগেশনস। বাংলায় বললে দাঁড়ায় যে গভীরতা এবং নৌ চলাচলের ব্যবস্থাপনার দিক দিয়ে মাতারবাড়ি বন্দর হবে শ্রীলঙ্কার কলম্বো বন্দর বা সিঙ্গাপুর বন্দরের সমতুল্য। বাংলাদেশ সরকার তাদের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় মাতারবাড়িতে শুধু যে একটা গভীর সমুদ্রবন্দর তৈরি করছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশ সরকার আরও অনেক কিছু তৈরি করছে। যেমন কক্সবাজার জেলার মহেশখালীতে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, যেটি বাংলাদেশের অন্যতম বৃহৎ তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে যাচ্ছে। এর কারণ অবশ্য যে মাতারবাড়ি বন্দর তৈরি হয়ে গেলে মহেশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লাবাহী জাহাজ অনায়াসেই এই বন্দরে ফেরানো যাবে, কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত, স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হচ্ছে এখানে, যেখানে বাংলাদেশের শিল্প স্থাপনের জন্য বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করবে এবং মূলত ইস্পাত কারখানার মতো ভারী শিল্পগুলোকে হাসিনা সরকার এখানে তৈরি করবে। সেক্ষেত্রে একইভাবে লৌহ আকরিক বহন করে আনা জাহাজও এখানে অনায়াসে ফেরানো যাবে, কোনো প্রবলেম হবে না। এবং তৃতীয়ত, ঢাকা টু মাতারবাড়ি 6-লেন রোড তৈরি হচ্ছে, যেটা মাতারবাড়ি থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের পাশ দিয়ে ঢাকা পর্যন্ত চলে আসবে। চতুর্থত, কক্সবাজারে একটা এয়ারপোর্ট তৈরি করছে বাংলাদেশ সরকার। পঞ্চমত, কক্সবাজার মাতারবাড়ি সংলগ্ন অঞ্চলে প্রস্তাবিত মেগা টাউনশিপের প্রকল্পও কিন্তু অলরেডি হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এই 5টি আর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর মিলিয়ে মোট 6টি প্রজেক্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যদি 2024-এর নির্বাচনে মাননীয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আরও একবার ক্ষমতায় ফিরে আসে, তাহলেই হয়তো এগুলো সম্ভবভাবে সম্পূর্ণ হবে। অন্য কোনো সরকার এলে বাংলাদেশ যে এই উন্নয়ন থেকে নিশ্চিতভাবে বঞ্চিতই হবে, একজন ভারতীয় শিক্ষক হিসেবে এটা আমার মনে হয়। যাই হোক, এই প্রজেক্টটা সম্পূর্ণ হলে বাংলাদেশ যেমন উপকৃত হবে, তেমনি একইভাবে বাংলাদেশ, ভারত এবং জাপান একই সঙ্গে এই প্রজেক্টের সুফল ভোগ করবে। আমরা একে একে সেই সুফলগুলোই আলোচনা করব। প্রথমে আলোচনা করব বাংলাদেশ এই প্রজেক্ট থেকে কিভাবে বেনিফিট পাবে। 10টা পয়েন্টে বাংলাদেশ এখান থেকে বেনিফিট পাবে। 1-2 করে আমরা 10টা পয়েন্ট আলোচনা করতে যাচ্ছি। প্রথমত, বর্তমানে বাংলাদেশ বিদেশ থেকে পণ্য আমদানি করবার জন্য কখনো ভারত, কখনো শ্রীলঙ্কা বা কখনো সিঙ্গাপুরের গভীর সমুদ্রবন্দরকে ব্যবহার করে। এই বিদেশি বন্দরগুলোতে বড় জাহাজ বা মাদার ভেসেলকে নোঙর করিয়ে সেখান থেকে ছোট ছোট জাহাজে করে বাংলাদেশের বন্দরগুলোতে মাল নিয়ে আসা হয় এবং একইভাবে বাংলাদেশের উৎপাদিত পণ্য রপ্তানিও করা হয় ওই একই পদ্ধতিতে। তার কারণ, বাংলাদেশে এতদিন বাংলাদেশের নিজের কোনো গভীর সমুদ্র বন্দর ছিল না। সমুদ্র তীরবর্তী একটা দেশ হয়েও কোনো রকমভাবে দেশে গভীর সমুদ্র বন্দর না থাকা এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে অন্য দেশের গভীর সমুদ্র বন্দরের উপরে নির্ভর করাটা একটা স্বাধীন, সার্বভৌম এবং উদীয়মান শক্তির দেশ হিসাবে বাংলাদেশের জন্য কিন্তু মোটেও সম্মানের ছিল না। অতএব সেই দিক থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পর আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের প্রভাব এবং প্রতিপত্তি এবং সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। সো মাতারবাড়ি ডিপ সি পোর্ট ইজ দ্য সিম্বল অফ প্রাইড টু দ্য বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল এরিনা।
সাদা কথাই বাংলাদেশের শেখ হাসিনা বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছে, এটিও বাংলাদেশের মুকুটে আরও একটা উজ্জ্বল পালক হতে যাচ্ছে। দ্বিতীয়ত, এই বন্দরটা বাংলাদেশের সময় এবং অর্থকে সাশ্রয় করবে। বর্তমানে বাংলাদেশ বিদেশ থেকে যে পণ্য আমদানি করে সেগুলোকে ছোট ছোট জাহাজে আমদানি করতে হয়, বললাম কিভাবে, তার কারণ বাংলাদেশে দুটো এক্সিস্টিং সমুদ্রবন্দর চট্টগ্রাম এবং মোংলাতে কেবলমাত্র 9 মিটারের চেয়ে কম খসড়া গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে। প্রস্তাবিত মাতারবাড়ি যে গভীর সমুদ্রবন্দর, তার গভীরতা হতে যাচ্ছে 16 মিটারেরও বেশি। এই বন্দরটা এতটাই গভীর হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই এই বন্দরে অন্তত 15 মিটার গভীরতার মাদার জাহাজ বা মাদার ভেসেল অনায়াসে প্রবেশ করতে পারবে। ফলত এই মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের নির্মাণ কার্য শেষ হলে এখানে আসা প্রতিটি জাহাজ অন্তত 8,000েরও বেশি কন্টেনারকে একসঙ্গে বহন করে আনতে পারবে। বর্তমানের তুলনায় 4 গুণ বেশি বহন ক্ষমতা সম্পন্ন জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করলে খরচ এবং সময় দুটোই কিন্তু সাশ্রয় হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের দ্রব্যমূল্যের ওপরে। অর্থাৎ সেই সময়ে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম তুলনামূলকভাবে বাড়ার বদলে কিন্তু উল্টে কমেও যেতে পারে। তৃতীয়ত, যেভাবে বাংলাদেশ বেনিফিটেড হবে সেটা হলো এই মাতারবাড়ি বন্দরের ওপর নির্ভর করেই বাংলাদেশের কক্সবাজার জেলায় মহেশখালীতে বাংলাদেশের অন্যতম বৃহৎ তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হতে যাচ্ছে, আমি শুরুতেই বলেছি। কারণ মাতারবাড়ি বন্দর তৈরি হয়ে গেলে মহেশখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লাবাহী জাহাজ অনায়াসেই কিন্তু এখানে ভেড়ানো যাবে, কোনো প্রবলেম হবে না। বড় জাহাজে করে বেশি পরিমাণে কয়লা আমদানি করতে পারলে বিদ্যুতের খরচও কিন্তু অনেকখানি কমে যাবে। তার প্রভাব কী হবে? এর প্রভাব সরাসরি পড়বে বাংলাদেশের বিদ্যুতের দামের ওপরে। মহেশখালী তাপবিদ্যুৎ কেন্দ্র অপারেশনাল হলে বাংলাদেশের মানুষ অনেক কম খরচে বিদ্যুৎ পাবে, বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। কথা প্রসঙ্গে বলে রাখি যে বাংলাদেশে এবছর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করলে এই উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশের শিল্পের ওপরেও কিন্তু একটা পজিটিভ প্রভাব তৈরি করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ওপরে আমি একটা আস্ত ভিডিও বানিয়েছি, যদি দেখে থাকেন তো ভালো, আর না দেখে থাকলে নিশ্চয়ই দেখে নেবেন। আর এই মহেশখালীতে দেশের অন্যতম বৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু করলে বাংলাদেশের শিল্পেও যে গতি আসবে একথাও কিন্তু স্বীকার করতেই হচ্ছে। চতুর্থত, যেভাবে বাংলাদেশ বেনিফিটেড হবে সেটা হলো এই বন্দরের নির্মাণ কার্য শেষ হলে ভারত সরকারও কিন্তু এই বন্দর দিয়েই উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের জন্য পণ্য আমদানি করবার জন্য মাদার জাহাজ বা মাদার ভেসেল এই বন্দরে ভেড়াবে। নেপাল এবং ভুটানের মতো ল্যান্ডলক কান্ট্রিও কিন্তু এই বন্দরকে ব্যবহার করেই তাদের নিজের দেশের জন্য মালকে আমদানি করবে। আর আমরা জানি যত বেশি বিদেশি জাহাজ বাংলাদেশের এই বন্দরে নোঙর করবে তত বেশি ট্যাক্স কিন্তু বাংলাদেশ সরকার কালেক্ট করতে পারবে, এবং বন্দরের ভাড়া বাবদ তত বেশি অর্থ বাংলাদেশের কোষাগারে আসবে। আজকের সিঙ্গাপুর সিঙ্গাপুর হতে পেরেছে এই কারণে, তার কারণ প্রচুর পরিমাণে বিদেশি জাহাজ সিঙ্গাপুরে নোঙর করে। বিশেষজ্ঞরা মনে করছে যে এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চট্টগ্রামকে ভবিষ্যতের সিঙ্গাপুরের মতোই একটা উন্নত বাণিজ্য কেন্দ্রে পরিণত করবে, সেদিন কিন্তু খুব বেশি দেরি নেই। পঞ্চমত, যেভাবে মাতারবাড়ি এই গভীর সমুদ্রবন্দর থেকে বাংলাদেশ উপকৃত হবে সেটা হলো যে আমরা জানি যে এই প্রজেক্টের সাথে ঢাকা কক্সবাজার রোড করিডোরও তৈরি করছে বাংলাদেশ সরকার। এই রাস্তা থেকে বাংলাদেশ সরকার দুরকমভাবে লাভবান হবে। আমরা জানি যেহেতু এই কক্সবাজার ঢাকার রাস্তাটি ভারতের একটা অঙ্গরাজ্য ত্রিপুরার পাশ দিয়ে আসছে, তাই এই রাস্তা দিয়ে ত্রিপুরার সঙ্গেও যোগাযোগ স্থাপিত হলে ভারত সরকারও কিন্তু এই রাস্তাটা ব্যবহার করবে। আর যদি ভারত সরকার তাদের পণ্যবাহী যানবাহনের জন্য এই রাস্তাটাকে ব্যবহার করে, বাংলাদেশ কিন্তু টোল ট্যাক্স বাবদ প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করতে পারবে বা প্রচুর অর্থ ট্যাক্স বাবদ রোজগার করতে পারবে। এবং অন্যদিকে এই রাস্তা চালু হলে বাংলাদেশের উৎপাদিত টেক্সটাইল পণ্য অনায়াসে প্রচুর পরিমাণে এই বন্দরের মাধ্যমে রপ্তানি হতে পারবে। অতএব এই রাস্তা এবং এই বন্দর বাংলাদেশের উৎপাদিত টেক্সটাইল পণ্যের রপ্তানি ব্যয় অনেক পরিমাণে কমিয়ে দেবে, যার পজিটিভ প্রভাব কিন্তু বাংলাদেশের অর্থনীতির ওপরেই পড়বে। ষষ্ঠত, এই ভিডিওর শুরুতেই আমরা জেনেছি যে বাংলাদেশ কক্সবাজারে একটা প্রস্তাবিত ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করছে। গভীর সমুদ্রবন্দরের কাছে এরকম ইন্ডাস্ট্রিয়াল জোন খুব স্বাভাবিকভাবেই বিদেশি পুঁজিকে আকর্ষণ করবে বা উৎসাহিত করবে, এবং বিদেশি পুঁজি যত এই অঞ্চলে আসবে এখানে শিল্প স্থাপনা কিন্তু ততটাই মসৃণ হবে। আর আমরা জানি যখন বিদেশি পুঁজি কোথাও আসে সেই দেশের অর্থনীতিকে পজিটিভ
পজিটিভভাবে বুস্ট করে। আর সপ্তমত, মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি হলে প্রথমত এই বন্দরের অপারেশনের জন্য প্রচুর কর্মসংস্থান হবে, দ্বিতীয়ত তাপবিদ্যুৎ কেন্দ্রকে চালানোর জন্যও প্রচুর কর্মসংস্থান হবে, এবং তৃতীয়ত সবচেয়ে বড় যে কারণে প্রচুর কর্মসংস্থান হবে সেটা হলো মহেশখালীতে যে শিল্পজোন তৈরি হবে সেইখানটাতে মানুষ কাজ পাবে, বাংলাদেশের মতো একটা ক্রমবর্ধমান জনসংখ্যার দেশে এর থেকে ভালো খবর আর কী বা হতে পারত। অষ্টমত, যে কোনো দেশ একটা উন্নত দেশে তখনই পরিণত হতে পারে যখন সেখানে লৌহ ইস্পাত কারখানার মতো ভারী শিল্পের স্থাপনা হয়। বাংলাদেশ একটা উদীয়মান অর্থনীতির দেশ, খুব স্বাভাবিক কারণে সেখানে প্রতিনিয়ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কিন্তু প্রতিটা ক্ষেত্রেই লৌহ ইস্পাতকে কিন্তু বাংলাদেশকে অন্য দেশ থেকে আমদানি করতে হচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি হয়ে গেলে যেহেতু লৌহ আকরিক আমদানি করাটা অনেকটা সহজসাধ্য হয়ে যাবে, তাই চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশের প্রস্তাবিত লৌহ ইস্পাত কারখানাও কিন্তু অনেক সহজেই তৈরি হতে পারবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। ফলত এর ফলে একটা আধুনিক দেশ হিসাবে বাংলাদেশ কিন্তু গোটা পৃথিবীর কাছে বিকশিত হতে পারবে বলে একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি মনে করি। নবমত, মাদারবাড়ির গভীর সমুদ্র বন্দর এবং মহেশখালের ইন্ডাস্ট্রিয়াল জোনকে কেন্দ্র করে কক্সবাজার অঞ্চলে আগামীতে যে মেগা শহর তৈরি হবে সেখানে আধুনিক মানবিক সুযোগ সুবিধা, শিক্ষা দীক্ষা এবং বিজ্ঞানের খুব দ্রুত প্রসার হবে, এটুকু আমরা আশা করতেই পারি, যেটা এই অঞ্চলকে বাংলাদেশের অন্যান্য উন্নত অঞ্চলের সমকক্ষ করে তুলবে। এই বন্দর নির্মাণ থেকে স্থানীয় স্তরে স্থানীয় মানুষের কাছে এর থেকে বড় পাওনা কিন্তু আর কিছু হতে পারতো না। দশমত, এই গভীর সমুদ্র বন্দর তৈরি হলে বাংলাদেশের যুদ্ধজাহাজ বা সাবমেরিন তৈরি করবার যে ভবিষ্যৎ স্বপ্ন সেটাও কার্যকরী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমনিতেই বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে, সেক্ষেত্রে অর্থনীতির সাথে সাথে সামরিক দিক থেকেও বাংলাদেশ কিন্তু একটা শক্তিধর দেশ হিসাবে পরিণত হবে বা পরিগণিত হবে। এই হলো বাংলাদেশ কীভাবে বেনিফিটেড হবে তার আলোচনা। এবার চলুন আমরা আলোচনা করি যে প্রতিবেশী দেশ হিসাবে ভারত এর থেকে কী সুবিধা পাবে, ভারতের সুবিধাটা কী। দেখুন, বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মিত হলে ভারত সরকার অনায়াসে এই বন্দরে মাদার ভেসেল বা বড় জাহাজকে নোঙর করাতে পারবে, এবং যেহেতু কক্সবাজার ঢাকা এই সড়কটাও তৈরি হচ্ছে, এই সড়কের একটা অংশ ত্রিপুরা হয়ে যদি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে ঢুকিয়ে আনতে পারি আমরা, সেক্ষেত্রে সহজেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের আমদানিকৃত পণ্য অতি সহজেই উত্তর পূর্ব ভারতে পৌঁছে যাবে এই সড়ক পথে। বিশেষজ্ঞরা বলছে যে উত্তর পূর্ব ভারতে যে কোনো আমদানিকৃত পণ্যের দাম সেক্ষেত্রে 10-15% পর্যন্ত কমে যাবে। আবার আমরা জানি যে ভারত সরকার উত্তর পূর্বের রাজ্যগুলোতে ব্যাপক কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যে সেখানে শিল্প স্থাপনা করতেও উদ্যোগী হয়েছে, বিশেষ করে ওষুধ শিল্প স্থাপনের জন্য উদ্যোগী হয়েছে, কারণ এই অঞ্চলটা ওষুধ শিল্প প্রস্তুতের জন্য বা ফ্যাক্টরির জন্য একেবারে আদর্শ, এবং এ বিষয়ে ভারত সরকার অলরেডি ইনিশিয়েটিভও নিয়ে ফেলেছে। অতএব সেখান থেকে এই ধরনের পণ্যগুলো, বিশেষ করে ওষুধ, অনায়াসে সড়ক পথে মাদারবাড়ির গভীর সমুদ্র বন্দরে গিয়ে পৌঁছবে এবং সেখান থেকে বিদেশে রপ্তানি হয়ে যাবে অনায়াসে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতের জন্য ভারতবর্ষের আমদানি এবং রপ্তানি দুটো দিক থেকেই কিন্তু ভারতবর্ষ অনেক রকমের সুবিধা পাবে। এবার আসি ভারত এবং জাপানের সুবিধা বা যৌথ সুবিধার কথায়। অবশ্যই এই সুবিধাটা সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার সুবিধা বললেও কিন্তু খুব বেশি বলা হয় না, কারণ এতক্ষণে যে আলোচনাটা করিনি সেটা হলো মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর আসলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। আমরা জানি যে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করবার জন্য জাপান এবং চীন এই দুটো দেশকেই ভারত মহাসাগর, বঙ্গোপসাগর হয়ে মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে পৌঁছতে হয়। আর এজন্যই চীন নিজের সুরক্ষার কথা ভেবে এই সামুদ্রিক রাস্তা বরাবর সুরক্ষা বলয় তৈরি করতেও সচেষ্ট হয়েছে। আর এই উদ্দেশ্যেই বাংলাদেশেও একটা বন্দর নির্মাণ করার ব্যাপারে চীন কিন্তু ভীষণ রকমের আগ্রহী ছিল। আর যেভাবে চীন ঋণ ফাঁদে ফাঁসিয়ে শ্রীলঙ্কার একটা বন্দরকে দখল করে নিয়েছে, সেই একইভাবে ঋণ ফাঁদে ফাঁসিয়ে মায়ানমারকে একটা গভীর সমুদ্র বন্দর তৈরি করতে বাধ্য করছে বঙ্গোপসাগর উপকূলে, সেই একইভাবে বাংলাদেশকেও ঋণের ফাঁদে ফাঁসানোর চেষ্টা করেছিল চীন। তারা বলেছিল যে সোনাদিয়াতে একটা গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হোক, বাংলাদেশকে তারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে। কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন
সচেতন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে কিন্তু চীনের ফাঁদে ফেলতে দেয়নি, যার প্রত্যক্ষ ফল হিসাবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য স্থাপনকে বানচাল করে দেওয়া গেল। ভূরাজনৈতিকভাবে এটা কিন্তু ভারত এবং জাপানের জয় নয়, পুরো দক্ষিণ এশিয়ারও জয়। অতএব শেষত বলা যায় যে মাতার বাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণের মাধ্যমে জাপানের জয় হলো, ভারতেরও জয় হলো, এবং অতি অবশ্যই এই প্রকল্প থেকে দশ রকমভাবে বাংলাদেশের অর্থনীতিও চাঙ্গা হবে, অর্থাৎ বাংলাদেশও কিন্তু সবচেয়ে বেশি করে জিতল। সো মাতার বাড়ি ডিপ সি পোর্ট ইজ আ সিম্বল অফ দ্য উইন উইন ফ্রেন্ডশিপ অফ জাপান, ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। আপনারাও কি আমার সঙ্গে একমত হচ্ছেন? আপনারাও কি মনে করেন যে বাংলাদেশ এবং ভারত, এই দুই প্রতিবেশী দেশ, হাতে হাত রেখে এগোলে দু দেশের পক্ষেই ভালো হবে? আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনার কমেন্ট কিন্তু পড়ার অপেক্ষায় রইলাম। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করতে ভুলবেন না, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। জানি আপনার কাছে এই সাবস্ক্রিপশনের ব্যাপারটা ফ্রি, কিন্তু আপনার সাবস্ক্রিপশনের গুরুত্ব আমাদের কাছে কিন্তু প্রচুর। সো প্লিজ ডু সাবস্ক্রাইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করলেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।